জুয়ার বলি চাঁদপুরের রেহানউদ্দিন। চাঁদপুরের আলোচিত রেহানউদ্দিন মিজি হত্যাকাণ্ডের ঘটনায় প্রধান আসামি খোরশেদ আলমকে গ্রেফতার করেছে পুলিশ। খোরশেদকে উদ্ধৃত করে পুলিশ জানিয়েছে, রেহানউদ্দিনের কাছে জুয়ায় 65,000 টাকা হেরে যান খোরশেদ। এরপরই রেহানকে হত্যার পরিকল্পনা করেন তিনি। শুক্রবার বিকেলে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান চাঁদপুরের পুলিশ সুপার মোহাম্মদ মিলন মাহমুদ। গত 24 জুন দুপুরে ভাড়া বাসা থেকে রেহানের মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে 30 জুন বিকেলে 5:30 পৌরসভার প্রফেসর পাড়া এলাকার সাধন গাজী মেস থেকে খোরশেদকে আটক করে পুলিশ। পরদিন সকালে তার দেয়া তথ্যানুসারে রেহানের ব্যবহৃত একটি লুঙ্গি, একটি গেঞ্জি, তাস, একটি লাইটার, ব্যানসন সিগারেটের প্যাকেট ও খোরশেদের ব্যবহৃত একটি নীল রঙের মাস্ক উদ্ধার করা হয়। খোরশেদ লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার শেফালিপাড়া গ্রামের মোস্তফা ভুঁইয়ার ছেলে।